Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে যে করার কারণও রয়েছে, এর আগের ভিডিওতেও একটা বলেছি একবার, তবে আজকের ভিডিওতেও আরেকবার বলতে হচ্ছে, কারণ সবাই সব ভিডিও দেখে উঠতে পারে না এবং স্কিপ করে যায় অনেকে অনেক কিছু। তো পুনরায় বলছি যে আমরা যে নাটকটা আমরা কন্টিনিউ করছিলাম, যে কোথাও কেউ নেই, সেই যে 10টা পর্ব হয়ে গিয়েছে, 11তম পর্ব হওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি, তো সেইটা নিয়েই আজকে অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে যে যেটা প্রথমেই বলেছিলাম নাটক শুরুর আগে, যে কপিরাইটের ঝামেলা কিন্তু থাকে নাটকগুলোতে, তো সেই প্রবলেমের জন্যই কিন্তু আবার আটকে গিয়েছে নাটকটা। আমরা কিন্তু কথা দিয়ে কথা রাখি না, এরকম কিন্তু হয় না। এর আগে আমরা ইউসুফ জুলেখার ক্ষেত্রে সেটাও কিন্তু বিরাট অনেকেই বলছে যে অনেকগুলো এপিসোড সেই জন্য হয়তো স্কিপ করে গিয়েছি, না সেটা নয়, কারণ এর আগেও কিন্তু 104টা যত সম্ভব ইউসুফ জুলেখা ছিল প্রত্যেকটা আমরা কমপ্লিট করেছি, এবং এটা আমাদের কাছে এমন কিছু ব্যাপার ছিল না। 30-35টা এপিসোড, তার মধ্যে 10টা অলরেডি হয়ে গিয়েছিলো, তো সেই জন্য যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে কপিরাইটের প্রবলেম, ব্লক হয়ে রয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে কন্টিনিউ করার, যদি আবার সেটা কোনো প্রবলেমটা যদি ফেস না করি, আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি সম্ভব হয় আবার আমরা সেটা রিআপলোড করব এবং দর্শকদের সামনে নিয়ে আসব। সেই চেষ্টা একদম মানে কি বলবো, ব্যর্থ হবে না আশা করছি আগামী দিনে। তোমাদের আগেই নোটিফাই করে দেবো, কারণ হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পারবে না যে হঠাৎ করে আবার কি হলো। তো যাই হোক, আজকের যে ভিডিওটা দেখব সেটা আমার কাছে খুব কি বলবো, খুব ভালো লেগেছে ভিডিওটা। আমেরিকায় একটা জায়গা রয়েছে যেখানে বাঙালিদের আধিপত্য রয়েছে, তো টাইটেলটা হচ্ছে বাংলাদেশিদের দখলে আমেরিকার যে শহর, কী কেন কীভাবে এই চ্যানেল থেকে নেওয়া। আমার যতটা আমি যতটুকু জানি যে অনেকেই রয়েছে বাফেলোতে রয়েছে আমেরিকার, তো অন্য কোথাও রয়েছে কিনা তোমরা যে ভালো বলতে পারবে, কোথায় রয়েছে সেটা তোমরা জানো, তো আমরা আজকে এই ব্যাপারটা নিয়েই জানবো এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আমেরিকার অন্যতম সেরা এক শহর বাফেলো, মাত্র এক দশকে প্রবাসী বাঙালিরা কিভাবে এ শহরকে বদলে দিয়েছে তা জানবো এই পর্বে। শুরু করার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আমেরিকার সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কে প্রায় 2.5 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করে। বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র নিউ ইয়র্কে বসবাস করা অনেক বেশি ব্যয়বহুল। নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের প্রতি 3 জনে 1 জন দারিদ্র্যসীমার নিচে বাস করে, আর তাই 1990-এর দশকে অনেক বাঙালি নিউ ইয়র্ক শহর থেকে মাত্র 375 মাইল দূরে বাফেলো শহরে আসতে শুরু করে। কম খরচে সেরা আবাসনের কারণে অনেকের কাছে বাফেলো জাদুর শহর হিসেবে পরিচিত। এ শহরটি আমেরিকা কানাডা সীমান্তের খুব কাছে অবস্থিত। বাফেলো শহরে প্রতি বছর অক্টোবর মাসে নিলাম হয়। দূর দূরান্ত থেকে প্রচুর বাংলাদেশি এ নিলামে অংশ নিয়ে পুরাতন বাড়িঘর, গির্জা ও বড় বড় ওয়্যারহাউস কিনে নেয়। 90-এর দশকে নিউ ইয়র্কের কয়েক মাসের বাড়ি ভাড়ার টাকা দিয়ে বাফেলোতে পুরো একটি বাড়িই কিনে ফেলা যেত। তখন থেকেই বাঙালিরা এখানে এক এক করে অনেকগুলো বাড়ি কিনে ফেলেছে। অনেক বাংলাদেশেরই এখানে একাধিক বাড়ি রয়েছে, এমনকি কারো কারো সর্বোচ্চ 50টিরও বেশি বাড়ি রয়েছে। সস্তায় বাড়ির আশায় অনেক বাংলাদেশি অভিবাসী নিউ ইয়র্ক ছেড়ে বাফেলোতে এসেছেন, আর এভাবে সবার অজান্তেই ধীরে ধীরে এই জায়গা পরিবর্তন করে ফেলেছেন বাংলাদেশিরা। কিছুদিন আগ পর্যন্ত বাফেলো ছিল অত্যন্ত অপরাধপ্রবণ একটি শহর। অভিবাসীরা বাফেলোতে আসা শুরু করার পর থেকে শহরের অপরাধ প্রবণতা 70% থেকে কমে 30% নেমে এসেছে। গত 1 দশকে এখানে বিভিন্ন দেশের অভিবাসীদের আগমন যেন স্রোতে পরিণত হয়েছে,
এদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বার্মার অভিবাসী বেশি হলেও আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের অভিবাসীরাও রয়েছেন। এ শহরে নতুন আবাসন সৃষ্টির সাথে সাথে নতুন কর্মসংস্থানও তৈরি হয়েছে। নতুন নতুন হালাল মার্কেট, রেস্টুরেন্ট, স্কুল এখনও গড়ে উঠছে। বেশিরভাগেরই মালিক এখানে নতুন আসা বাংলাদেশিরা। বর্তমানে প্রায় 1,500 বেশি বাংলাদেশি পরিবার বাফেলো শহরে বাস করছে। ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির মুখপাত্র হিসেবে বাফেলো বাংলা নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশিত হচ্ছে। এ পত্রিকাটি বাঙালি পাঠকদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। একসময় বাফেলো শহরে অনেক ধার্মিক খ্রিস্টান বসবাস করত, ফলে শহরে অনেকগুলো গির্জা ছিল। কিন্তু বর্তমানে এ শহরে খ্রিস্টান ধর্ম চর্চাকারীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে। তাই বাধ্য হয়ে গির্জা কর্তৃপক্ষ গির্জাগুলো মুসলিমদের কাছে বিক্রি করে দিচ্ছেন। Former Catholic Church in Buffalo getting a makeover now. It will be turned into a mosque. মুসলমানরা গির্জাগুলো কিনে মসজিদ, মাদ্রাসা ও ইসলামী সেন্টার বানিয়ে ফেলছে। বর্তমানে শহরটিতে প্রায় 15-16টি মসজিদ রয়েছে। বড় বড় স্থাপনা ও ভবন নামমাত্র দামে কিনে গড়ে তোলা হয়েছে এসব মসজিদ ও মাদ্রাসা। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সবচেয়ে বড় মাদ্রাসা এখন বাফেলোতে অবস্থিত। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। কিভাবে আমেরিকা বিশ্বের পরাশক্তি হয়ে উঠল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। আচ্ছা, ভিডিওটা দেখার পর আমার মনে হয় অনেক বন্ধুদেরই ইচ্ছে করছে যে ওখানে গিয়ে বাড়ি যদি একটা কেনা যায়। সেই উৎসাহটা অনেকের মনেই এখন দেখা দিচ্ছে, বিশেষ করে যাদের পয়সা একটু আছে তারা অবশ্যই চাইবে যে বিদেশে গিয়ে, মানে আমেরিকার মতো একটা জায়গায় গিয়ে সেখানে গিয়ে বাড়ি কিনতে। এবং বাফেলোতে এটা আমার শোনা ছিল, যে একটা আইডিয়া করেছিলাম বাফেলো হতে পারে, কারণ শোনা আর কি ব্যাপারটা। তো আজকে ভিডিওতেও সেটা দেখলাম এবং সেখানে যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশির সংখ্যা সেটা জানা গেল। এবং নিউ ইয়র্কে যে থাকার, নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসিতে থাকার যে খরচ, সেখানকার যে প্রচুর মানে ইনকাম করতে হবে সেখানে থাকতে গেলে, সেইটা কিন্তু সেখান থেকে লাভ পেয়ে বাফেলো বা অন্যান্য জায়গায় ছড়িয়ে যাওয়া আমার মনে হয় বেটার অপশন ছিল। সেজন্য মানুষ কিন্তু এই সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছে এবং সেখানকার কালচারগুলোও সেইভাবে গড়ে উঠছে। এবং যে মানে আমেরিকান কালচার ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে শিফট হচ্ছে সেটা বাংলাদেশি ঘরানার কালচার, বা এখানে যেটা শুনলাম বাফেলোতে শুধু বাংলাদেশি নয়, ইন্ডিয়ান, পাকিস্তান এবং আরও অন্যান্য যে সমস্ত দক্ষিণ এশীয় কান্ট্রিগুলোর মানুষজন রয়েছে তারা কিন্তু সেখানে আসছে এবং সেটা সংখ্যাধিক্যভাবে বাংলাদেশিরা বেশি এবং স্বভাবতই সেখানে মসজিদ বা মাদ্রাসা এগুলো বেশি তৈরি হয়েছে। গির্জা সেগুলো বেচে দিচ্ছে, যারা অথরিটি ছিল সেগুলো মসজিদের পরিণত করা হচ্ছে এবং সেই জায়গায় একটা ইসলামিক কালচার তৈরি হচ্ছে। সাথে সাথে মানুষজন প্রচুর পরিমাণে বাড়ছে এবং যেটার ফলে সেখানকার একটা কালচারাল যে দিকগুলো সেগুলো বহিঃপ্রকাশ করছে এবং পুরনো যে কালচার ছিল সেটা অনেকটাই মানে সরে যাচ্ছে। তো বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে একটা পরিযায়ী ব্যাপারটা থাকেই, একটা মানুষ সবসময়ই চায় যে উন্নত দেশে, উন্নত জায়গায় গিয়ে তাদের জীবনযাপন করবে এবং সেখানে গিয়ে থিতু হয়ে যাদের আগামী প্রজন্ম ভালোভাবে জীবন কাটায় সেই চেষ্টা অনেকেই করে। এবং এখানেও কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে আমাদের এই সমস্ত দক্ষিণ এশীয় দেশ থেকে, কিন্তু শুধু দক্ষিণ এশীয় না, আফ্রিকা বা অন্যান্য দেশ থেকেও আমেরিকার যাওয়ার চেষ্টা মানুষের বহু যুগের থেকেই রয়েছে, বহু দিন থেকেই রয়েছে এবং সেটা কিন্তু চলে আসছে। এবং এখনও পর্যন্ত সেই যে ট্রেন্ডটা সেটা কিন্তু ধরে রেখেছে যে মানুষ এখান থেকে গিয়ে আমেরিকায় বা ইউরোপীয় কোনো কান্ট্রিতে থাকতে চায়, সেখানে গিয়ে আরও বেশি করে ইনভেস্ট করতে চায়, সেখানে বিজনেস করতে চায়, সেখানে চাকরি করতে চায় এবং সেখানে যে লাইফস্টাইল সেটা তারা নিজেদের মধ্যে নিয়ে আসতে চায়, আধুনিকতা নিয়ে আসতে চায়। তো সেই সমস্ত ব্যাপারগুলোর দিক থেকে বিশেষ করে আমাদের মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে তারা সেখানে গিয়ে নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসিতে না থেকে সেখান থেকে একটু দূরে যদি 300
75 কি কত মাইল বলা হলো, সেই অত দূরে গিয়ে যদি একটা ভালো লাইফস্টাইল পেতে পারে তাহলে আমার মনে হয় না খুব বাজে জিনিস হবে। কারণ পুরো আমেরিকাতেই একটা, মানে আমেরিকা তো আমেরিকাই, সেখানে গ্রাম্য জীবন হোক বা শহরে জীবন হোক, সেখানে গ্রাম্য জীবনও আমাদের থেকে অনেকটাই উন্নত। তো সেই জায়গায় আমার মনে হয় যে যাওয়া যেতেই পারে। এবং সেই ভিডিও দেখার পরে আমার মনে হয় অনেক 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 মানুষেরই ইচ্ছা করবে যে সেখানে গিয়ে যদি একটা বাড়ি কিনতে পারতাম। এবং আরও অবাক হলাম শুনে যে বাঙালিদের একটা দুটো নয়, অনেকের 50টা বাড়িও রয়েছে, ভাবা যায়। তো আমরা একটা বাড়ি নিয়ে মানে অনেকেই ইয়ে করতে পারে না, সেখানে 50টা বাড়ি। পয়সা থাকে কোথায় বস, এত পয়সা কোথায় আছে? মানে আমি তো এই 50টা বাড়ি মানে আমার মনে হয় যেন বিশ্বের সবচেয়ে বড় বড় মানুষগুলো সব বাংলাদেশেই রয়েছে, মানে বড় অর্থের বড়লোক মানুষগুলো সেগুলো বাংলাদেশেই রয়েছে, তারা আমেরিকার মতো জায়গায় গিয়ে 50টা বাড়ি করছে, মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, ভালো লাগলো ভিডিওটা দেখে, আশা আর ইনফরমেটিভ ছিল, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে কি অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানাই লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন।